फ्रेंड्स हमें आज के अपन के देखा जो क्यों शुदुम्र जावास्क्रिप्ट शिखे अपनी मासे एटलिस्ट $500 থেকে এর উপরে ইনকাম করতে পারেন অর্থাৎ $500 বা তার বেশি ইনকাম করতে পারবেন শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখে। আপনার কাছে হয়তো শুনে একটু অবাক লাগতে পারে, কিন্তু যারা আসলে এই সেক্টরে কাজ করেন বা হচ্ছে যে যারা অভিজ্ঞ ফ্রিল্যান্সার যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আসলে ব্যাপারটি বুঝতে পারবেন, আমার কথার সাথে রিলেট করতে পারবেন। তো আমি কেন এরকম কথা বলতেছি যে আপনি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখে মাসে $500 বা তার বেশি ইনকাম করতে পারবেন, সেই কথা বলার পেছনে কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো আমি যদি আমার ফ্রিল্যান্সার প্রোফাইলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার প্রোফাইল। তো আমি কাজ শুরু করছি এখনও এক বছর হয় নাই। আসলে আমি ভার্সিটির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখানে ফ্রিল্যান্সার হিসাবে খুব একটা সময় দিতে পারি না, কিন্তু এরপরে যখন ফ্রি টাইম পাই, একটু সময় ফ্রি থাকি, বা ধরুন যে যখন ভার্সিটির পড়াশোনার চাপ কম থাকে তখন আমি হচ্ছে যে এইখানে কাজ করি। আমার প্রোফাইলটা যদি দেখায় যেখানে 21টা রিভিউ আছে এবং সবগুলোই 5-star রেটিং। এই রিভিউটা হচ্ছে 8 দিন আগের, এটা 9 দিন আগের, এটা 10 দিন আগের, অর্থাৎ আছে 11 দিন 14 দিন। মানে আমি যদি কাজ করি যখন ফ্রি থাকি তখন আসলে কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। আমি মূলত পিএইচপি ডেভেলপার, কিন্তু এর পাশাপাশি হচ্ছে যে ফ্রন্ট এন্ড, আমি মূলত বলতে পারেন যে ফুল স্ট্যাকের কাজ করি আর কি। পিএইচপিতে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের যে কাজগুলো করা দরকার, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, জেকুয়েরি, ওইগুলো ইউজ করে ফ্রন্ট এন্ডের কাজগুলো করি। কিন্তু অনেক সময় এরকম হয় যে কোনো ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কাজ করতে বলবে, জাভাস্ক্রিপ্ট অথবা জেকুয়েরি, কারণ সব প্রজেক্টেই পিএইচপি রিলেটেড প্রজেক্ট হয় না। কিছু প্রজেক্ট আছে ক্লায়েন্টরা কী করে, শুধুমাত্র ফ্রন্ট এন্ডরা একটা ডেভেলপারকে দিয়ে তৈরি করায় এবং ফ্রন্ট এন্ড ডেভেলপ হওয়ার পরে সেটাকে আবার কোনো ভালো ব্যাক এন্ড ডেভেলপার দিয়ে ওটার ব্যাক এন্ড ডেভেলপ করে। অর্থাৎ ফ্রন্ট এন্ডের কোয়ালিটিও তারা ভালো চায় এবং ব্যাক এন্ডের কোয়ালিটিও ভালো চায়, যার কারণে ফ্রন্ট এন্ড একজন ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে করায় এবং ব্যাক এন্ডটা একজন ভালো ব্যাক এন্ড ডেভেলপারকে দিয়ে করায়, যাতে করে কাজের কোয়ালিটিটা ভালো হয়। তো এরকম একটি কাজ আমি কিছুদিন আগে আমার কাছে আসছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানের একজন ক্লায়েন্ট, আমি যদি দেখাই তার সেই রিভিউটা, আমার প্রোফাইলে যে রিভিউটা উনি দিয়েছেন ফিডব্যাকটা, তাহলে দেখতে পারবেন আপনারা। এই যে এই কাজটা, এই কাজটা মার্ক করতেছি, এই যে এই কাজটা, হ্যাঁ এটা, এটা কাজের টাইটেলটা যদি আপনি দেখেন, HTML jQuery expert required to complete one page, অর্থাৎ সে একটা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে চায় এবং সেইখানে HTML অলরেডি তৈরি করা আছে এবং বলতেছে যে বাকি যে কাজটুকু রয়েছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজ। তো এটা jQuery দিয়ে করতে সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী jQuery দিয়ে করতে বলতেছে। আর যারা jQuery সম্পর্কে জানেন তারা অনেক ভালো করেই জানেন যে jQuery শেখাটা তুলনামূলক সহজ, যদি জাভাস্ক্রিপ্টের বেস ভালো থাকে, অর্থাৎ আপনার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকে, জাভাস্ক্রিপ্টের একটা স্ট্রং বেসিক থাকে, তাহলে আপনি jQuery বা অন্য অন্য যেই জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো আছে সেগুলো খুব সহজে শিখতে পারবেন। তো jQuery-টা আসলে খুব বহুল ব্যবহৃত একটি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, আপনারা সবাই জানেন। তো jQuery ইউজ হয় অনেক বেশি, আপনি চাইলে সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, কিন্তু jQuery কোডগুলো বুঝতে সহজ অন্যান্য যেই মানে কোড জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যেই কাজটুকু করবেন সেটা করাটাই ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে কোডটা যেন সহজে পরবর্তীতে আবার একজন এডিট করতে পারে এরকম করে তৈরি করতে চায়। এই জন্য হচ্ছে যে jQuery নিয়েই কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা যদি আমার এই যে বিট, এই বিডের
যে টাইম স্প্যান, অর্থাৎ হচ্ছে যে এই কাজের যে টাইম স্প্যান, অর্থাৎ কতদিন পর্যন্ত আমি কাজটা করেছি টোটাল, সেটা যদি বুঝতে চান তাহলে বিটটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যে রিভিউটা, রিভিউটা দেখলে বুঝতে পারবেন। প্রথম রিভিউ হচ্ছে 8 তারিখ, আমি মূলত কাজটা শুরু করেছিলাম 6 তারিখ। তো 6 তারিখ কাজ শুরু করার পর 2 দিন কাজ করি, 2 দিন কাজ করার পর উনি আমাকে প্রথম পেমেন্ট দেন। প্রথম পেমেন্ট দেওয়া হয়েছে অক্টোবরের 8 তারিখ। সেখানে ফিডব্যাক হিসেবে লেখেন যে রিয়েলি হ্যাপি ওয়ার্কিং উইথ হিম, তারপর লিখেছেন মাস্টার অফ জেকুয়েরি, তারপর লিখেছেন উই আর স্টিল ওয়ার্কিং টুগেদার, আই এম ভেরি হ্যাপি। অর্থাৎ উনি কতটুকু স্যাটিসফাই আমার কাজের দ্বারা, সেটা আপনি ওনার এই রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন, ফিডব্যাকগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং সর্বশেষ যে ফাইনাল ফিডব্যাকটা উনি দিয়েছেন সেটা হচ্ছে হাইলি রিকমেন্ড, অক্টোবরের 26 তারিখ। অর্থাৎ আমি কাজ শুরু করেছি 6 তারিখে অক্টোবরের এবং কাজ শেষ করেছি অক্টোবরের 26 তারিখে। তাহলে টোটাল কতদিন কাজ করলাম? অ্যাপ্রক্সিমেটলি 20 দিন কাজ করেছি। অর্থাৎ 20 দিন টোটাল লেগেছে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করতে। এবং এই প্রজেক্টের যে অ্যামাউন্ট সেটা আপনারা যদি দেখেন $432.69, USD, অর্থাৎ হচ্ছে যে আমেরিকান ডলার। তো আমি 20 দিন কাজ করে শুধুমাত্র যে কোয়েরির কাজ, আমি আপনাকে আগে বলেছি শুধুমাত্র একটা পেজে যে কোয়েরির কাজ করা লাগছে। যে কোয়েরি মূলত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, অর্থাৎ আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখেন সেই ক্ষেত্রে যে কোয়েরি আপনার জন্য কোনো ব্যাপার না। আমি মূলত ফোকাস করছি জাভাস্ক্রিপ্টের ওপরেই, কোনো নির্দিষ্ট লাইব্রেরি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে মূলত জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলতে, কিন্তু আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার জাভাস্ক্রিপ্ট যখন শিখতে পারবেন ভালোভাবে, তখন অন্য যে কোনো লাইব্রেরি ইউজ করেও আপনি সহজে কাজ করতে পারবেন। আপনার বোঝাটা হচ্ছে আসল, যে আপনি কীভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের কাজই করতে পারবেন জাভাস্ক্রিপ্ট রিলেটেড। তো আমি 20 দিন কাজ করে $432 পেয়েছি। তাহলে ধরুন আমি যদি এই কাজটা আরও কন্টিনিউ করতাম, 1 মাস পর্যন্ত এই কাজটা করতাম, বা এই ধরনের যে কোনো কাজ 1 মাস পর্যন্ত করতাম শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কাজ, যেই প্রজেক্টে রয়েছে এমন একটা প্রজেক্টের কথা বলছি, তাহলে আমার কমপক্ষে এখানে 20 দিনে যদি $432 হয়, তাহলে 30 দিনে কমপক্ষে কিন্তু $600 হয়, ঠিক আছে? 20 দিনে কমপক্ষে $600 ইনকাম করা যাবে। তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই কাজটা যখন আমি করেছি, যে 20 দিন এই কাজটা করেছি, এই কাজটা করার সময় আমি অ্যাভারেজে প্রতিদিন মাত্র 4 ঘন্টা করে সময় দিয়েছি এই কাজের উপরে। এর বেশি সময় দিতে পারি নাই, কারণ আমি আপনাদের আগে বলেছি যে আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমার আসলে এদিকে তেমন একটা সময় দেওয়া হয় না, যার কারণে আমি এখানে আসলে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টার বেশি সময় দিতে পারি নাই। এরপরেও আমার 20 দিনে $432 আর্ন হয়েছে। তো 1 মাস কমপ্লিট করলে এরকম একটা কাজ যে 1 মাস কন্টিনিউ করি, সেক্ষেত্রে $600 মিনিমাম আমার আসবে। এবং আপনারা যদি আসলে ভালোভাবে জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারেন বা জাভাস্ক্রিপ্ট শিখে কাজগুলো করতে পারেন, তাহলে আপনারা এর চাইতেও বেশি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। আপনাদেরকে এই জিনিসটা আসলে লাইভ দেখানোর জন্য, যে আসলে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখেও যে অনেক ভালো পরিমাণ ইনকাম করা যায় সেটা বোঝানোর জন্য, সেটা আপনারা বোঝেন, এরপর আমি সরাসরি আপনাদেরকে লাইভ দেখালাম, সেটা জানালাম। তো এই জন্য আসলে মূলত আমার ভিডিওটা করা। $600 যদি হয়, তাহলে প্রতি মাসে আমি একটু কাউন্ট করে দেখি, আমি $600 বাদ দিলাম, আমি $500 কাউন্ট করছি, যে $500 যদি হয় প্রতি মাসে, তাহলে আপনি কত টাকা ইনকাম করছেন। তাহলে দেখুন 42,902, অর্থাৎ ধরুন যে আছে আপনার 43,000 টাকা, আপনি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখে মাসে 43,000 টাকা ইনকাম করছেন, এবং সেটাও প্রতিদিন মাত্র 4 ঘন্টা সময় ব্যয় করে। অর্থাৎ আপনি পড়াশোনাও করতে পারছেন, পড়াশোনার পাশাপাশি যে সময়টুকু আপনি ফেসবুক, ইউটিউব বা অন্য কাজে ব্যয় করতেন, সেই সময়টুকু ওই দিকে ব্যয় না করে আপনি এই জাভাস্ক্রিপ্ট শেখার পেছনে বা জাভাস্ক্রিপ্ট শিখে কাজ করার পেছনে আপনি ব্যয় করলেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো পরিমাণে একটা আর্ন হতে পারে। এবং এটা এমন না যে আপনি আজকে জাভাস্ক্রিপ্ট শিখে ফ্রিল্যান্সিংয়ে কাজ করলেন, কালকে
যখন আপনি চাকরি সেক্টরে যাবেন তখন আর এটা কাজে লাগবে না, ব্যাপারটা এমন না। আপনি যে কোনো জিনিস শিখেন, সে জাভাস্ক্রিপ্ট হোক বা অন্য যে কোনো কিছু, আপনার জ্ঞান কখনো ফেল না হবে না, কোনো না কোনো সময় আপনার জ্ঞান কাজে লাগবেই। কারণ আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, জাভাস্ক্রিপ্ট আসলে বর্তমানে এমনটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চাইলে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপের জন্য জাভাস্ক্রিপ্টের অনেক ভালো ভালো ফ্রেমওয়ার্ক আছে, রিয়্যাক্ট জেএস আছে, অ্যাঙ্গুলার জেএস, ভিউ জেএস, বলার অপেক্ষা রাখে না যে জাভাস্ক্রিপ্ট কতটুকু স্ট্রং ফ্রন্ট এন্ডের জন্যে, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ব্যাক এন্ডের কাজও করতে পারেন। তো আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখেই, অর্থাৎ একটা জিনিস শিখেই সেটা দিয়ে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন আপনি যদি ইচ্ছে করেন। আমি বলছি না আপনাকে এটা নিয়েই কাজ করতে হবে, আমি বলছি যে এটা আসলে এমন একটা, জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করেন বা পাইথন দিয়ে, এনিথিং, আপনার আসলে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে গেলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এটা মাস্ট। সো আশা করছি যে আপনারা সবাই যদি আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে একটু বেশি পরিশ্রম করে হলেও জাভাস্ক্রিপ্ট শিখে নেবেন এবং শিখে সেটা দিয়ে অনেক ভালো একটা পরিমাণ আর্ন করতে পারবেন। সো আপনি ধরেন কাজ শিখলেন, জাভাস্ক্রিপ্টের কাজ শিখলেন, HTML, CSS এগুলো শিখলেন, বুটস্ট্র্যাপ শিখলেন, শেখার পর এখন তো আপনাকে কাজ পাইতে হবে, তাই না? তো ফ্রিল্যান্সিং সাইটে যেমন freelancer.com বা upwork.com অথবা fiverr.com এই সমস্ত জায়গায় কীভাবে কাজ পাইতে হয় এই ব্যাপারে যদি আপনারা কোনো কিছু জানতে চান, বা আপনারা যদি চান যে আমি এই ব্যাপারে আপনাদের জন্য ভিডিও বানাই, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব যে এই ব্যাপারে তথ্য সম্বলিত একটা ভালো ভিডিও বানানোর জন্য, যাতে করে আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।